আজ 5ই এপ্রিল 2023 বুধবার। আজ সকালবেলা বিধায়ক শওকত মোল্লার সাথে একদল আলেম ও ওলামাগণেরা দেখা করতে এলেন। ভাঙড়ের আলেমরা দেখা করতে এলেন বিধায়ক শওকত মোল্লার সাথে। জীবনতলা ভিডিওর সামনে যে শওকত মোল্লার বিধায়ক কার্যালয় আছে সেই কার্যালয়ে এসে অর্থন আলেম ও ওলামা ভাঙড়ের আলেম ওলামারা তারা এসে দেখা করেন এবং বললেন যে আপনার সাথে আমাদের দোয়া থাকবে, আপনি লড়াই করুন। এবং বিধায়ক শওকত মোল্লা ভাঙড়ের অবজারভার হওয়ার পরে এই শুধু নয়, এর আগে বহু মানুষ এসে তানাকে সমর্থন করে গিয়েছে এবং দলে দলে আইএসএফ থেকে টিএমসি তানার হাত ধরে সবাই জয়েন করছে। আপনারা জানেন বিধায়ক শওকত মোল্লার ভাঙড়ের অবজারভার করার পর থেকে ভাঙড়ের টিএমসি শক্তিশালী হচ্ছে বলে বিধায়ক শওকত মোল্লা জানান। আজ কি বললেন ভাঙড়ের ইমাম ও মুয়াজ্জিন কমিটি যারা এসেছিলেন তারা কি বললেন আপনাদেরকে সরাসরি দেখাবো মুসা টিভি লাইভ ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। জীবনতলা থেকে মুসা টিভি লাইভ। এই ওলামাদের দোয়া ইনশাল্লাহ আপনার সঙ্গে আছে, সবাই ওলামারা আপনার পাশে আছে ভাই, ওলামাদের আপনি আগিয়ে চলুন। শুধু আমার গ্রামটা শুধু আমরা তবলিক করি, বাকি ঝোড়োটা সব ফুল করে ঝোড়োটা থেকে ওখানে পিসাব এসছে যেদিন এসছে জলসা ঝোড়ালি বাড়িতে সে তার পরের দিন হচ্ছে ওখানে পোস্টার মেরেছে সেই উপলক্ষ করে ওই ছোট জিপ্লার একজন মানে ছেলে পরের দিন রাতের অন্ধকারে পোস্টার ঝোড়ালির দিকে সেইটা নিয়ে সম্পূর্ণ আমাদের তো খারাপ হলো এই ওলামাদের দোয়া ইনশাল্লাহ আপনার সঙ্গে আছে, সবাই আপনার পাশে আছে ভাই, ওলামাদের আপনি আগিয়ে চলুন।